আছি সোদপুর দেশবন্ধু নগরে দেবলিনের কাছে এসেছি। দেবলিনকে এতদিনে আপনারা সবাই চেনে গেছেন, তো দেবলিন কেমন আছো বলো? খুবই ভালো আছি। তোমার বয়স কত? আমার বয়স 23। সবাই কত সবাই এসেছে শুধু ভাই, কেমন আছো সেটা বলো। খুবই ভালো আছি। খুবই ভালো আছো। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা বাবা দাদা বৌদি আর ছোট একটা ভাই। কতদিন ধরে বিজনেস করছো? এই দিদি এক মাস হতে চললো। জাস্ট এক মাস হলো? হ্যাঁ। 23 বছর বয়স? হ্যাঁ। আচ্ছা, এখানে কি বানানো আছে? এখানে বেসিক্যালি প্রথমে তো দিদি আমি এমনি ঘুগনি বানাতাম। আচ্ছা। তো এখন আমি চর্বি দিয়ে একটু মাংস চর্বি দারুণ লাগছে। কত দামে দিচ্ছ? 10 টাকা আর 20 টাকা। 10 টাকায় তোমার লাভ থাকছে? হ্যাঁ দিদি, সব তোমাদের আশীর্বাদ। চেষ্টা করছি দিদি, আসলে ছোট থেকেই তো একটু একটু করে উঠবো, তাও তোমাদের আশীর্বাদ পেয়েছি, তো আর কিছু আমার দরকার। দর্শকদের কিছু বলতে চাও? হ্যাঁ, দর্শকদের এটাই বলতে চাই যে দিদি আমার এখানে এসছে, আমার খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে, দিদি আমাকে সাপোর্ট করছে এইভাবে। তো আমি কেন তোমাকে সবাই সাপোর্ট করব? হ্যাঁ, আর তোমরা সবাই আমার দোকানে আসো, এসে ঘুগনি খেয়ে যাও, আর আমাকে আশীর্বাদটা কিন্তু করতে ভুলো না। অবশ্যই, সবার সাপোর্ট সবার আশীর্বাদ অবশ্যই তোমার মাথার উপর আছে। তা বাড়িতে বাবা কি করেন ভাই? বাবা পেশায় পুরোহিত। আচ্ছা। আর দাদাও পূজো আচ্ছা করে, আর বাবার সাইডে একটা ব্যবসা আছে ছোটখাটো, ওই ব্যবসা থেকে বাবা চালায়। আচ্ছা, কতক্ষণ এখানে দোকানটা মানে দিয়েছো তুমি, কতক্ষণ টাইম? বিকেল 5টার দিয়ে বসি, বিকেল 5টার থেকে যদি খুব ভালোভাবে বেচা কেনা হয়ে যায় তো 8টার মধ্যে শেষ হয়ে যায়। প্রত্যেকদিন? প্রত্যেকদিন, মানে বন্ধ থাকে না? বন্ধ থাকে না। আসলে দেবলিনকে আমরা প্রত্যেকদিন পাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, আর কত থেকে শুরু হয়েছিল? প্রথমে তো 500 মটর দিয়ে চালু করেছিলাম, তো দুদিন 1 কিলো করলাম, আর কালকে বেসিক্যালি সব কিছু ঘুগনি শেষ হয়ে গেছে। অনেকে এসেছিলো, অনেকে বলছে ভাই আর একটু বাড়া যাতে আমরা আরও লাস্টে এসে টেস্ট করতে পারি। অনেক দাদারা আছে যারা কাজের শেষে আমার দোকানে লাস্টের দিকে আসে, প্রথমে তারা আসতে পারে না, তো ওই জন্য ওই দাদাদের দিক দেখেও অনেকের দিক দেখেও আমি এখন 1.5 কিলো মটর করছি। মানে 1.5টার মধ্যে সেল হয়ে যাচ্ছে? হ্যাঁ দিদি। আরো বাড়াও দিনকে দিন। হ্যাঁ দিদি, সব তোমাদের আশীর্বাদ। মানে 20-25 কিলো যেন নেক্সট মান্থে হয়ে যায়, আমরা যেন এসে দেখতে পারি 20-25 কিলো মাটন ঘুগনি এখানে সেল হচ্ছে। তো বাবার সাইডে একটা আবার মুড়ির ব্যবসাও আছে, যেটা বাবার সাথে আমি আগে করতাম। তো এই যখন এই এই ব্যবসার ফলেও যখন ফাঁকা সময় পাই তখন বাবার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করি, আর যখন বিকালটা হয় তখন আমার মা ঘুগনিটা বানিয়ে দেওয়ার পরে তো বাবা এসে দিয়ে যায়, তখন আমি বিক্রি করতাম। আচ্ছা, পার্মানেন্টলি তোমাদের আশীর্বাদ থাকলে আমি এটা পার্মানেন্টলি করতে চাই। বাহ, কেন ট্রেনে করে আসো, তো সোদপুর 1 নম্বর স্টেশনে নেমে বলবে ঈশ্বর চ্যাটার্জি রোড, 3 নম্বর দেশবন্ধু নগরে যাবো। 3 নম্বর দেশবন্ধু নগর ঈশ্বর চ্যাটার্জি রোডে তোমরা দাঁড়িয়ে আছো, তার উল্টো দিকে প্রাইমারি স্কুল আছে। এই প্রাইমারি স্কুলে আমি আগে ছোটবেলায় পড়াশোনা করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই প্রাইমারি স্কুলের এই উল্টো দিকে আমার দোকান। আচ্ছা আচ্ছা। আমি প্রত্যেকদিনই নিয়ে যাই, আমার নেশা হয়ে গেছে, এই জন্য আমার খেতে আর ঘুম নেই। গতকাল তোমার দোকানে দিবাপীর দাদা এসেছিল আর খুডি অরিদা এসেছিল, আর তার সঙ্গে ভোডাফোন কাকা এসেছিল। আচ্ছা, ভোডাফোন না ফোন পে? ফোন পে কাকা, ফোন পে অরিন্দা। হ্যাঁ হ্যাঁ, ফোন পে তোমার কাছে এসেছিল? হ্যাঁ হ্যাঁ। দোকানে যে এখন সব ব্লগাররা আসছে, তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে দিদি। তোমার ডিস্টার্ব ফিল হচ্ছে না তো? না না না, সে ভিডিও করছে, মানে ডিস্টার্ব হচ্ছে তোমার ব্যবসায় হয়তো, সেগুলো কি হচ্ছে? না দিদি না, সেরকম। তুমি ব্লগারদের কি বলতে চাও? আমি ব্লগার দাদাদের একটাই কথা বলতে চাই, যেন আজকে আমি দাদাদের জন্যই সব সব যারা আমার গুরুজনরা আছে সবাই আমাকে দেখতে পাচ্ছে, তো তাদেরকে তো আমি বলবো না যে তারা আমার কিছু করো না, কারণ তারা আমাকে সাপোর্ট করতে চায়। এমন একটা দুটো ভিডিওতে যদি মনে করি যে তারা আমার ভিডিও করবে না, তাহলে হয়তো ভাবতে পারে যে আমার কিছু একটু বড় দুটো ভিডিও হয়েছে, আমি একটুখানি আলাদা হয়ে গেছি, সেরকম না। আমি যেরকম আগে ছিলাম এখনও সেটাই আছে। আমি আমার সকল বন্ধুকে আর সকল সবাইকে বলতে চাই, তোমাদের আশীর্বাদটা জাস্ট আমার, আর কিছু চাই না। তোমাকে এই যে এত লোক ছে, তুমি এখন ভাইরাল বলতে পারো, দুদিনে তুমি ভাইরাল হয়ে গেছো, তোমার মধ্যে কেমন লাগছে, ফিলিংসটা বলো। দিদি খুব ভালো লাগছে, ফার্স্ট টু ফার্স্ট যখন মা মোবাইলে আমাকে দেখতে পায় তো মা একটুখানি স্যাড হয়ে গেছিলো, স্বাভাবিক। তো এবার মাকে স্যাড দেখে আমারও খুব আলাদা একটা আনন্দ ছিল যে মা আমার ভিডিও দেখছে, আমার বাবা দেখছে, আমার প্রতিবেশী দেখছে। তো সব দেখার পরে দিদি আমি একটাই ভাবছি যে এতদিন আমি আগে নিজেকে ভাবতাম যে সবাই এগাচ্ছে, আমি কবে এগাতে পারবো,
তবে বড় মার আশীর্বাদ যখন মাথার উপরে আছে তবে আমাকে আর কেউ আটকাবে। জয় বড় মার জন্য। জয় বড় মার জন্য। স্কুল এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল, এখানে আমি পড়াশোনা করেছি, হ্যাঁ 1 থেকে 4 অবধি এখানে পড়াশোনা করেছি। আর আমার এখানে কাছে, হ্যাঁ আমার বাড়ি হচ্ছে 2 নম্বর দেশবন্ধ নগর, এখানে কি বেকা ছিল তো আমি তোমাকে আবারও বলছি তুমি সেদিনের পর থেকে আবারও আরেকদিন আমার দোকানে আসো, সেদিনকে তোমার কিন্তু আমি ঘুগনি খাওয়াতে পারিনি, কিন্তু এইবারে আমি তোমাকে ঘুগনি খাওয়াতে চাই, তো তুমি একদিন আমার দোকানে আসো। আর সব দাদারা আসছে, ভিডিও করছে, আমার খুবই ভালো লাগছে। আর তোমাদের সবার আশীর্বাদ, যারা যারা আমার ভিডিও দেখছো আশীর্বাদটা থাকলেই হবে। কেমন আছো? সবার জন্যই বলছি ঘুগনি সেলটা বেড়েছে, সত্যি বেড়েছে, হালকা পাতলা পাওয়ার আছে বলতে গেলে। আচ্ছা, তবে এখানে যারা যারা আছে সবাই সাপোর্ট করে, সবাই ঘুগনি। হ্যাঁ অবশ্যই, আমরা আমি লোগো খেলাধুলা এগুলো হচ্ছে একটা আলাদা আনন্দ, ঠিক আছে। এগুলোর পরে হচ্ছে দিদি দাদা তাদের ভালোবাসাটা, দাদা দিদি ভালোবাসা এসে এই যে একসঙ্গে ঘুরবো একসঙ্গে বসবো, এ হচ্ছে আনন্দ। খেলাধুলাটা তো আলাদা ব্যাপার, ওইটা হচ্ছে আলাদা জায়গায়, আর ভালোবাসাটা হচ্ছে একটা বড় জায়গায়। ছোটবেলায় কি খেলাধুলার সাথে যুক্ত ছিলেন? খেলাধুলা করতাম। কি খেলা ভালো লাগতো? ক্রিকেট। ঝাল হলে আর কি, মানে মাকে শুনতে হয়েছে যে ল্যাংরা, আমার আমাকে শুনতে হয়েছে, প্রতি মুহূর্তে শুনতে হয়েছে যে আমি ল্যাংরা, প্রতিবন্ধী, হাঁটতে চলতে পারছি না, আমার দ্বারা কিছু হবে না। কিন্তু আমি যদি এমন কিছু করতে চাই, যারা এরা যারা ল্যাংরা বলেছে তারা যেন এখন এসে আমাকে বলে না তুই ল্যাংরা না, তুই কিছু করেছিস, তাই জন্য যে যা বলছে এক কান দিয়ে শুনি। ওই একটা গানে কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কামে কেনা, মানুষের মনে মানসিকতা হচ্ছে এগুলো, কেউ কিন্তু কোনো কিছু কম না, কারোর কোনো অংশে কম না, এগুলো হচ্ছে আমাদের মানসিকতা, যাতে আমরা লোককে বাজে কথা বলি, এটা যার যার মানসিকতা কাজ করে। কেউ ল্যাংড়া নয়, কেউ লুলা নয়, কেউ কিছু নেই, সবাই সব কিছু করতে পারে, কিন্তু আমি এটা মনে করি চাইলে সবাই সব কিছু করতে পারে, এটা হচ্ছে আমাদের নোংরা মানসিকতার, মানে যার যার মন যেরকম যেটা বলে না সেটাই। অবশ্যই তুমি কাজ করছো, করো, সাপোর্ট করছি আমরা, অনেক বড় হও তুমি, সবচেয়ে বড় কথা তুমি একটা ভালো মনের ছেলে, এটা ভালো লাগলো, এখানে এসে তোমার ব্যবহারটা ভালো লাগলো, কাকিমার ব্যবহার ভালো লাগলো, প্রত্যেকের ব্যবহার ভালো, আর সব থেকে দেখে ভালো লাগলো পাড়ার লোকেরা তোমাকে এত সাপোর্ট করছে, যেটা কিন্তু সচরাচর কেউ করে না।